সোমবার সকালে বাইক দুর্ঘটনায় নিহত হয়েছে এক যুবক। জানা যায় ধুমছড়ার বাসিন্দা অশোক ধাংশু 45 বছর বয়সী। সে TR049974 এর একটি অ্যাচিভার বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, এমন সময় উল্টো দিক থেকে আসা একটি NL01L5403 লরির সামনের চাকার নিচে পড়ে যায় ওই যুবক। বাইক ও লরির সরাসরি সংঘর্ষে নিহত হয় সেই যুবক, প্রাণ যায় বেঘরে সেই যুবকের। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা এসে গাড়ির নিচ থেকে তাকে উদ্ধার করে এবং ধলাই জেলা হাসপাতালে পাঠানো হয়। আমবাসা থানার পুলিশ তার দেহ শনাক্ত করে এবং সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকেদের খবর দেওয়া হয় এবং পুলিশ একটি মামলা গ্রহণ করেছে। যদিও যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে লরির চালক কিন্তু পলাতক রয়েছে। সোমবার সকালে বাইক দুর্ঘটনায় নিহত হয়েছে এক যুবক। ঘটনার বিবরণে জানা যাচ্ছে ধুমাছড়ার বাসিন্দা অশোক ধাংশু 45 বছর বয়সী। সে TR049974 এর অ্যাচিভার বাইক নিয়ে বাড়ি ফিরছিল, তখনই সরাসরি সংঘর্ষ ঘটে এবং তার পাশাপাশি একটি লরির সঙ্গে সেই সংঘর্ষ ঘটে। গাড়ির সামনের চাকার নিচে পড়ে যায় সেই যুবক এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনে নেব একবার। ট্রাকের ভিতরে ফেঁসে গেছিল, আমরা লোকাল লোক এবং এখানে ফায়ার সার্ভিসের সহযোগিতা এটার বাইক করা হয়েছে, হসপিটালে নেওয়া হয়েছে। বাইকটা করতে পুজো যাচ্ছে, বাইকটা টুয়ার্স মনোর দিকে যেতে আসতো, কারণ কই যেতে আসলে এক্সাক্টলি তো করতে পারতো। তাকে কজন আসলো? একজনই আসলো। আর গাড়িটা তো কোন ভাই আগরতলা থেকে যেতে আসলো? গাড়ি সম্পর্কে কিছু জানা গেছে না? ড্রাইভার পলাতক। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য এবং লরির চালক পলাতক রয়েছে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং আবারও কিন্তু এই ঘটনার জেরে স্পষ্ট হলো যে যান দুর্ঘটনায় আরো এক প্রাণ বেঘরে কিন্তু চলে গেল আজকে। আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। মনোজ দা, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। আজ যে যান দুর্ঘটনার খবর এসে পৌঁছালো আমাদের কাছে এবং সেই জায়গাতে অশোক ধাংশু নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে, এ ব্যাপারে আর বিস্তারিত কি তথ্য রয়েছে? অর্ণব, আজ সকাল প্রায় 6:20 নাগাদ এই যান দুর্ঘটনাটি ঘটে। আগরতলা থেকে যাওয়ার সময় একটা লরি, 12-চাকার লরি অপর দিক থেকে আসা একটি বাইক, এসিভার বাইক মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অশোক ধাংশু নামে 45 বছরের এক ব্যক্তি জায়গাতেই গাড়ির তলে চাপা পড়ে তার মৃত্যু হয়। আমরা যতদূর খবর জেনেছি যে সকালে এই গাড়িটিও আসছিল আগরতলার উদ্দেশ্যে, আর বাইকটিও তার বাড়িতে ধুমাছড়া নাকি বাড়ি প্রথম পুলিশি তদন্তে যে প্রথম বেরিয়ে এসেছে, তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। আর সেই মুহূর্তেই আমবাসার জহরনগর যেটা ম্যাগাজিন পাড়া এলাকায় ন্যাশনাল হাইওয়ের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। এই মুহূর্তে দাঁড়িয়ে লরির চালক পলাতক সে কথা বললেন পুলিশ আধিকারিক, কিন্তু লরির চালককে তল্লাশি করার কি কোনো রকমের পদক্ষেপ নিয়েছেন পুলিশ আধিকারিকরা? দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই লরি চালক জায়গা থেকে পালিয়ে গেছে, যার ফলে পুলিশ এখনো লরি চালককে ধরতে পারেনি। তবে পুলিশ একটি দুর্ঘটনার একটি মামলা
ধন করে তল্লাশি চালিয়ে যাচ্ছেন এবং হয়তোবা পুলিশ হয়তোবা এই লরি চালককেও আটক করতে পারে সেই বিষয়টাও আমাদেরকে জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ মনোজদা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। যে বিষয়টা জানা গেল যে লরির চালক পলাতক রয়েছে, দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সে পালিয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকরা কিন্তু একটি মামলা হাতে নিয়েছেন এবং তদন্ত জারি রেখেছেন সেই লরির চালককে ট্রেস করার জন্য। তবে যে বিষয়টা উঠে আসছে, সাত সকালবেলা যান দুর্ঘটনার ফলে আরও এক তরতাজা প্রাণ কিন্তু হারিয়ে গেল। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে আরও অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।